আশ্চর্যজনক হারে করোনা বৃদ্ধি পাওয়ায় সারা দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। মাঝে মাঝেই করোনা নিয়ন্ত্রণে আনার জন্য এই লকডাউন দেওয়া হচ্ছে। এখনো লকডাউন চলছে। 1 জুলাই থেকে আরো কঠোর আকারে লকডাউন মেনে চলা হবে। কিন্তু সমস্যাটা হলো, লকডাউন হচ্ছে আমাদের কাছে আসলে একেবারে নতুন শব্দ। আমরা এর আগে লকডাউনের সাথে পরিচিত ছিলাম না। আর লকডাউনের কিছু নিয়ম নীতি আছে, যেমন লকডাউন মানে হচ্ছে সবকিছু বন্ধ থাকবে, আমরা বাসায় অবস্থান করব, খুব বেশি প্রয়োজন হলে আমরা বাসা থেকে বের হব এবং বাসা থেকে বের হওয়ার সময় অবশ্যই আমাদের মাস্ক পরিধান করতে হবে এবং বাইরে থেকে এসে আমাদের হাত পরিষ্কার রাখতে হবে। কিন্তু এই যে আমাদের অন্যান্য দিনের অন্যান্য সময়ের জীবন আর বর্তমান সময় লকডাউনের সময়ের জীবনের মধ্যে একটি পার্থক্য থাকার কারণে আমরা অনেক সময় মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ি, মানসিক চাপে পড়ে যাই, অনেক সময় আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে যাই। কারণ হচ্ছে দুশ্চিন্তা হবারই কথা, কারণ এই লকডাউনের সময় অনেকে চাকরি হারিয়েছে, তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী লকডাউনের একটি দুশ্চিন্তা তো রয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব, আমরা বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ ওইভাবে করতে পারছি না, মানুষের সাথে ওইভাবে মেলামেশা করা যাচ্ছে না, যার ফলে সবার আগে লকডাউনে যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো, লকডাউন মানে কিন্তু বন্দী জীবন না। কারণ হচ্ছে আমাদের সবাইকে সুস্থ এবং সুরক্ষিত রাখার জন্যই আসলে এই ব্যবস্থা করা হয়েছে। তো সেজন্য আমরা খুব সহজে যদি আমাদের জীবনের রুটিনটা একটি নির্দিষ্ট ফরম্যাটে ফেলে দেই এবং সেই অনুযায়ী আমরা প্রত্যেক দিন কাজ করি, তাহলে হয়তো আমাদের এই লকডাউনের যে সমস্যাগুলো হয় সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। মানসিক চাপ তো একটা থাকবে, কিন্তু অনেকটা হয়তো আমরা প্রফুল্ল থাকবো, আমরা কাজে মনোযোগী হতে পারবো। তো যাই হোক, মানসিক চাপ, লকডাউনে মানসিক চাপ মোকাবেলা করে কিভাবে সুস্থ সুন্দর জীবনযাপন আমরা করবো, সেজন্য আমি কথা বলছিলাম মনোচিকিৎসক হেলালুদ্দিন আহমেদের সাথে। করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসা বিজ্ঞান কিন্তু আমাদের নতুন কতগুলো শব্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। একটি হচ্ছে লকডাউন, আরেকটি হচ্ছে কোয়ারেন্টাইন, আইসোলেশন। এগুলোর সবগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যক্তির পরস্পর থেকে শারীরিক দূরত্ব রক্ষা করে চলা এবং নিজেকে খানিকটা নিরাপদে রাখা। ফলে এই লকডাউন কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিরই অংশ। আমাদের যেমনি মাস্ক পরার কথা, হাত ধোবার কথা, শারীরিক দূরত্ব রক্ষা করার কথা, তেমনি লকডাউনের মধ্য দিয়েও কিন্তু আমরা করোনা ভাইরাসকে প্রতিহত করছি। এই লকডাউনের সময় আমাদেরকে কিন্তু দীর্ঘদিন, একটা লম্বা সময় বাড়িতে থাকতে হচ্ছে। কারো কারো বাড়িতে থেকে হোম অফিস করছেন, শিশুদের মধ্যে স্কুলে স্কুলগুলো বন্ধ রয়েছে, তারা বাড়িতে থেকে কেউ কেউ বসে আছেন, অবসর কাটাচ্ছেন, কোনো কোনো শিশু অনলাইনে ক্লাস করছেন। এই লকডাউনের সময়টিতে ঘরে থাকতে থাকতে আমরা কিন্তু নানাভাবে মানসিক চাপে পড়তে পারি। এই সময়টিতে ঘরের ভেতরে আমরা একাকিত্বে পড়তে পারি, একটি ছোট্ট গণ্ডিতে কয়েকজনের মধ্যে থাকার কারণে আমাদের সামাজিক আচরণগুলো পরিবর্তন হয়, আমরা উদ্বিগ্ন হই, আতঙ্কিত হই, একঘেয়েমিতায় পেয়ে বসে আমাদেরকে, আমরা নিজেদেরকে বন্দী মনে করি। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে প্রথমত আমাদের যে কয়েকটি কাজ করতে হবে, প্রথমত আমাদের মানসিক যে মাইন্ডসেটটা আছে, মনের ভাবনাটা, সেটিকে পাল্টাতে হবে। লকডাউনের মধ্যে ঘরে থাকা মানে মোটেই ঘর বন্দী নয়। আমরা এই ঘরে থাকাকে ঘর বন্দী বলবো না, আমরা বলবো আমরা ঘরেই মুক্ত আছি, সবচাইতে ভালো আছি। বাইরের পৃথিবীটাই বন্দী, বাইরের পৃথিবীটাই কারাগার। ঘরের ভেতরে আমরা ভাইরাস থেকে মুক্ত আছি, সংক্রমণ থেকে মুক্ত আছি। এভাবে মাইন্ডসেটটা আমাদের পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, অনেকে মনে করছে যে ঘরে থেকে বোধহয় আমি কোনো কাজ করছি না। আসলে ঘরে থেকেই আমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করছি, নিজেকে রক্ষা করছি, পরিবারের সদস্যদেরকে রক্ষা করছি। তাই ঘরে থাকাটা এই মুহূর্তে সবচেয়ে বড় কাজ। আর লকডাউনের সময় ঘরে থেকে মানসিক চাপ মুক্ত থাকার জন্য যে কয়েকটি বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে আমরা সারাদিন করোনা করব না। অর্থাৎ সারাদিন করোনার সংবাদ দেখব না, করোনার নিউজ দেখব না, সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা নিয়ে কথা বলবো না। এর বাইরেও যে আমাদের করণীয় কিছু আছে, সেই কাজগুলো করার চেষ্টা করব। আমরা করোনা নিয়ে বা COVID-19 রোগ নিয়ে কোনো অসমর্থিত সূত্রের সংবাদ পড়বও না, বিশ্বাসও করব না, শেয়ারও করব না। কেবলমাত্র নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যগুলোকে গ্রহণ করব, কোনো গুজবে কান দেব না। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু দেখে আমরা নিজেরা নিজেদের ডাক্তারি করব না, নিজেরা চিকিৎসা গ্রহণ করব না, চিকিৎসকের সাহায্য নিয়ে আমরা চিকিৎসা গ্রহণ করব। আমরা পরিবারের সদস্যদের সাথে গুণগত সময় কাটাবো, আমাদের ঘুমের সময়টাকে ঠিক রাখতে হবে, আমরা রাতে ঘুমাবো, দিনে সক্রিয় থাকবো।
আমরা যারা হোম অফিস করতে হচ্ছে তারা চেয়ার টেবিলে বসে একটু পোশাকি ভঙ্গিতে হোম অফিসটি করব, বিছানায় শুয়ে শুয়ে ল্যাপটপ পাশে রেখে আমরা যেন হোম অফিস না করি। শিশুদের ক্ষেত্রে আমরা বলবো তারা তাদের দৈনন্দিন রুটিনটি ঠিক রাখবেন এবং পরিবারের সকল সদস্য একসাথে অন্তরঙ্গ গুণগত সময় কাটাবেন। লকডাউনের সময়টিকে আমরা অর্থবহ করে তুলতে, নিজেদেরকে নিরাপদ রাখতে, আমরা উৎকণ্ঠা ও আতঙ্ক থেকে মুক্ত থেকে আমরা পরস্পরকে গুণগত সময় দিয়ে নিরাপদ থাকব এবং সুস্থ থাকব।